আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো টিভিএস মেট্রো প্লাস 110 রিফ্রেশ এডিশন। এটা সম্প্রতি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে, তবে এই বাইকের কিন্তু আরও কিছু ভার্সন ছিল, এগুলো অতীতে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। এটা হচ্ছে বর্তমানে নেক্সট ভার্সন যেটা লঞ্চ করা হলো। এই বাইকের গ্রাফিক্সে কিছু কিছু পরিবর্তন করা হয়েছে, কিন্তু বাইকের স্ট্রাকচারে কোনো পরিবর্তনই করা হয়নি। বাইকের স্ট্রাকচার ওই আগের মতোই সেম, আর বাইকের ডাইমেনশনও আগের মতোই, এখানে তেমন একটা পরিবর্তন আমরা দেখতে পাইনি। এখন আসে বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাইকের ইঞ্জিন কনফিগারেশন। বাইকটাতে ইঞ্জিন ইউজ করা হয়েছে 109.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল কার্বোরেটর ফোর স্ট্রোক, আর এই বাইকের ইঞ্জিন থেকে পাওয়ার প্রডিউস করে 7500 আরপিএমে 8.29 বিএইচপি। বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা অবশ্য অ্যাভারেজ, আর এখান থেকে টর্ক প্রডিউস করে 5000 আরপিএমে 8.7 নিউটন মিটার। বাইকটাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্সে থাকছে 172 মিলিমিটার, এটা অবশ্য ভালো দেশের রোড কন্ডিশন অনুযায়ী এই টাইপের গ্রাউন্ড ক্লিয়ারেন্সে আশা করা যায়। কোনো প্রকার স্পিড ব্রেকারের সাথে বাইকের নিচের অংশে স্ক্র্যাচ লাগবে না। আর এই বাইকটা বর্তমানে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, একটা হচ্ছে ড্রাম ভেরিয়েন্ট আর একটা ডিস্ক ভেরিয়েন্ট। এখন ড্রাম ভেরিয়েন্ট যে বাইক, এটার ওজন 113 কেজি, আর ডিস্ক ভেরিয়েন্ট বাইকের ওজন 1 কেজি বেশি, 114 কেজি। বাইকটাতে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ইউজ করা হয়েছে 10 লিটার, আর কমিউটার বাইকগুলোতে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি অবশ্য কমই হয়, কারণ এইসব বাইক দিয়ে অনেক বেশি মাইলেজ পাওয়া যায়, এটা আমরা অবশ্য অনেকেই জানি। আর মেট্রো প্লাস বাইকটা মাইলেজের জন্য অবশ্য বিখ্যাত। বাইকের ট্রান্সমিশনে ইউজ করা হয়েছে 4 স্পিড গিয়ারবক্স, এখানে 4টা গিয়ার ইউজ করা হয়েছে। আর স্টার্টিং মেথড আপনি পাবেন সেলফ এবং কিক, দুইটা অপশনই আপনি পাবেন বাইকটাকে স্টার্ট করার জন্যে। আর প্রত্যেকটা কমিউটার বাইকে অবশ্যই এরকমই সেলফ আর কিক দুইটো অপশনই থাকে। আপনি যদি বাইকটাকে ঠিকঠাক মতো রাইড করেন বাইকটার মেনটেন্যান্স ঠিক রেখে, তাহলে আপনি মাইলেজ পাবেন 62 থেকে 65 কিলোমিটার পর্যন্ত। কিন্তু আপনি যদি রাফ রাইড করেন, মেনটেন্যান্স ঠিক মতো না করেন, তখন মাইলেজ কিছুটা তো কমবে। আর এই বাইক থেকে টপ স্পিড পাওয়া যাবে 100 কিলোমিটার থেকে কিছুটা বেশি। বাইকের মিটার কনসোলটা সেমি ডিজিটাল মিটার কনসোল, এখানে তেমন একটা কোনো আধুনিক ইনফরমেশন আমরা দেখতে পাইনি, যদিও এটা প্রয়োজন ছিল। এখানে ওই আগের ভার্সনগুলোর মতোই ছোট ছোট কিছু ইনফরমেশন রয়েছে, যেমন আপনার বাইকে তেল কতটুকু রয়েছে, বাইকের স্পিড কেমন উঠছে, মানে এইসব বিষয়গুলোই আর কি। বাইকটাতে আপরাইট পাইপ হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, এজন্য আপনি কমফোর্টেবলভাবে বাইকটাকে রাইড করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অনেকক্ষণ রাইড করলেও আপনার ব্যাক পেন তো হবেই না, আপনি তো বাইকটাকে রাইড করতে পারবেন স্ট্রেট হয়ে। বাইকের যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ইউএসবি চার্জিং পোর্ট, এটার মাধ্যমে আপনার মোবাইলকে চার্জ করে নেওয়া যাবে, এটা অবশ্য একটা ভালো ফিচার্স বলা যেতে পারে। সাসপেনশন বাইকের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, আর সেই কথা মাথায় রেখে বাইকটাতে ইউজ করা হয়েছে সামনে টেলিস্কোপিক, পেছনে টুইন শক অ্যাবজর্বার, আর এটা অ্যাডজাস্টেবল, এজন্য আপনি অ্যাডজাস্ট করে চালাতে পারবেন, এটা অবশ্য ভালো। বাইকের ব্রেকিং সিস্টেমে এবার ইউজ করা হয়েছে সিঙ্ক্রোনাইজড ব্রেকিং সিস্টেম, এটা হচ্ছে সিবিএস ব্রেকিং আর কি। বিষয়টা হচ্ছে এক একটা কোম্পানি এক একটা নামে বলে, কিন্তু এখানে সিবিএস, সিঙ্ক্রোনাইজড, আইবিএস সব কিছু একই। ফ্রন্টের চাকাতে ডিস্ক ব্রেক সাইজ 240 মিলিমিটার, আর পেছনের চাকাতে ইউজ করা হয়েছে ড্রাম ব্রেকিং সিস্টেম, পেছনের চাকাতে 130 মিলিমিটার ড্রাম ব্রেক। আরও একটা ভেরিয়েন্ট আছে যেটাতে দুই চাকাতেই ড্রাম ব্রেক, কিন্তু ড্রাম ব্রেক বা ডিস্ক প্লাস ড্রাম ব্রেক দুইটা বাইকেই কিন্তু থাকবে সিবিএস ব্রেকিং সিস্টেম। এখন এই বাইকের টায়ার সাইজ সামনে 2.75, আর পেছনের চাকাতে টায়ার সাইজ 3.00, আর দুইটা চাকাতেই রিম সাইজ 17। সিটের উচ্চতা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, বাইকের রাইডিং সিটের উচ্চতা অবশ্য কমই, এখানে 780 মিলিমিটার রাইডিং সিটের উচ্চতা, এজন্য আপনার উচ্চতা যদি মিনিমাম 5 ফুট 2 হয়, আপনি বাইকটাকে রাইড করতে পারবেন ইজিলি, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সব কিছুর পরে এখন আসে বাইকের প্রাইস। ডিস্ক ভার্সন বাইকের প্রাইস 1,29,900 টাকা, আর ড্রাম ব্রেক যে বাইক সেটার প্রাইস 1,24,900 টাকা।
এখন বাইকের এতটুকু ফিচার্স অনুযায়ী বাইকের প্রাইসটা কি আপনার কাছে বেশি মনে হয় নাকি বাইকের প্রাইস ঠিকই আছে? তবে আমার নিজস্ব অপিনিয়ন অনুযায়ী বাইকের প্রাইস আরও কিছুটা কম হলে ভালো হতো। একটা 110cc বাইকের প্রাইসই যদি এতটা বেশি হয় তাহলে কি হয় নাকি? আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।